আসসালামু আলাইকুম। আজকে আমরা চারটা মেশিনের বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান মিনি পাওয়ার টিলার। আমার সামনে সবগুলো দেখছেন, এটার এক এক করে প্রত্যেকটা মেশিন নিয়ে আলোচনা করব। তো আমি পুরো ভিডিওতে টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করি। তো প্রথমেই দেখাই, এটা হচ্ছে 10 হর্স পাওয়ারের একটা মিনি পাওয়ার টিলার। এটা এর আগে আপনারা অনেকগুলো দেখেছেন, চায়না দেখেছেন, তো এটা হচ্ছে ইন্ডিয়ানটা। এটা ব্যাপক চাহিদা, আসলে ইন্ডিয়ানগুলো অনেকেই চায় যে আমরা ইন্ডিয়ান মিনি পাওয়ার টিলারগুলো চাই। তো এর আগে আমরা গত বছর অল্প কয়েক পিস নিয়ে এসেছিলাম, আসার সাথে সাথেই শেষ হয়ে গেছিলো। তো এই বছর আমরা বেশ মোটা অঙ্কের কিছু নিয়ে এসেছি, তো আপনারা চাইলেই নিতে পারবেন। তো প্রথমেই 10 হর্স পাওয়ারটা একটু দেখাই। এটা কিন্তু হচ্ছে সেলফ, নন সেলফটা আমাদের শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে সেলফ, এটা চাবি দিয়ে চালায়, এখানে চাবির অংশ আছে, এই চাবি দিয়ে চালানো হয়। এখানে দেখেন একটা ব্যাটারি ব্যবহার করা আছে। আপনারা এটাতে ট্রলি যে ব্যবহার করেন অনেকেই, তো এটাতে ট্রলি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন চাকা বড় হওয়ার কারণে। আর স্টার্টিংয়ের জন্য যদি আপনার ব্যাটারি কখনো সমস্যা হয় বা সেলফের ডিস্টার্ব হয়, তো আপনি টেনে কিন্তু স্টার্ট দিতে পারবেন ইনস্ট্যান্ট। এবং এই মেশিনগুলোর যে সুবিধাগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে গিয়ার দেওয়া আছে, আর ইনস্ট্যান্ট আপনারা ভিডিওতে দেখবেন যে রানিংয়ে আমরা কিন্তু হাইট কম বেশি করেছিলাম, যে আমাদের যেভাবে চালালে সুবিধা হয় সেটা কিন্তু আমরা করে নিয়েছিলাম। এবং এর পাশাপাশি আমরা কিন্তু বেশ কিছু অ্যাটাচমেন্টের সঙ্গে ব্যবহার করেছি। তো সেই অ্যাটাচমেন্টগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচমেন্টগুলো আছে, এটা হচ্ছে তিনটা লাঙ্গল ব্যবহার করা একটা অ্যাটাচমেন্ট। এইদিকে আছে অ্যাডজাস্টেবল একটা লাঙ্গল দেওয়া আছে, ওইটা নর্মাল যে লাঙ্গল সেটা আছে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ার সিস্টেমের একটা লাঙ্গল। এটা আপনারা চাইলে এক সাইডে মাটি তুলতে পারবেন, এটা চাইলে আপনি দুই পাশেই মাটি তুলে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি এটাকে সরাসরি করতে পারবেন এটার মাধ্যমে। এবং এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আবার আপনি এই লাঙ্গলটাকেও ঘুরাই নিতে পারবেন, এই গিয়ার সিস্টেম এই দেখতে পাচ্ছেন। তো এই অ্যাটাচমেন্টগুলো কিন্তু আপনারা প্রত্যেকটাতেই ব্যবহার করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওতে দেখাইছি যে আসলে কিভাবে এটা ব্যবহার করা হয়। সামনে দেখেন একটা স্ট্যান্ড ব্যবহার করা আছে, স্ট্যান্ডের কারণে আমরা যে কোনো জায়গায় এটাকে দাঁড় করায় রাখতে পারি। আর 10 হর্স পাওয়ার হওয়ার কারণে কিন্তু এটা বেশ ওয়েট, এবং আপনার চাষ কিন্তু খুব ভালো হবে ইনস্ট্যান্ট। সেটা শক্ত মাটি হোক, নরম মাটি হোক এবং কাদা মাটি হোক, যে কোনো মাটিতে আপনারা খুব ইজিলি চাষ করতে পারবেন। তো এই জায়গায় কিছু পিনিয়াম আছে, এই পিনিয়ামের বাইরের মাথাটা ব্যবহার করে কিন্তু স্প্রে করা যায়, বিভিন্ন পাম্প ব্যবহার করা যায়। তো সেটা কিন্তু আমরা এর আগে দেখিয়েছি, এবং আমরা নতুন করে আরও বেশ কিছু মডিফাই করছি, সেই মডিফাই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ইন্ডিয়ান FW ব্র্যান্ডের, এবং এটা ব্র্যান্ডের প্রোডাক্ট। এটা আপনার হয়তো চায়নার থেকে কিছুটা দাম বেশি হবে, তো মোটামুটি সাধ্যের বাইরে না, আপনারা যে কোনো কেউ এটা নিতে পারবেন। এরপরে আসি আমরা 7 হর্স ডিজেল। এটা কিন্তু নন সেলফ, এটাতে কোনো ইয়ে নেই, চাবি সিস্টেম নেই, এটা টেনে স্টার্ট দিতে হয়। আর এই স্টার্টিংগুলো খুব ইজি, যে কেউ স্টার্ট দিতে পারে। যেটা এতক্ষণ আপনারা টেনটা দেখলেন, সেই টেনেরই এটা 7 হর্স পাওয়ার। তো এটা তো বাকি সব কিছু একই আছে। এই দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ব্যবহার করা আছে, এদিকে আপনারা চাইলে গিয়ার পিছনে নিয়ে যেতে পারবেন, এগুলো কিন্তু ব্যাক গিয়ারও আছে। ফাল যখন লাগানো হয় তখন কিন্তু এই চাকাগুলো খুলে ব্যবহার করা হয়, যখন লাঙ্গল আমরা ব্যবহার করি তখন কিন্তু এই চাকাগুলো ব্যবহার করা যায়। এবং আপনারা চাইলে লোহার চাকাও ব্যবহার করতে পারেন, লোহার চাকা কিন্তু অনেক ভালো হয় বিভিন্ন ইয়াতে, যখন আপনারা বিশেষ করে লাঙ্গলগুলো ব্যবহার করেন তখন কিন্তু আপনারা লোহার চাকা ব্যবহার করতে পারেন, এতে খুব ভালো পারফর্ম পাবেন। তো এটাও কিন্তু সেই FW ইন্ডিয়ান ওই ব্র্যান্ডেরই। তো এগুলো কিন্তু সার্ভিসিং আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন, যে কোনো এলাকায় কিন্তু এই সার্ভিসিংগুলো আপনারা করতে পারবেন। তো এটাও মোটামুটি 10 হর্স পাওয়ারের মতো, বাকি সব কিছু একই, শুধু হর্স পাওয়ারটা একটু কম বেশি। এরপরে আমরা যাব হচ্ছে পেট্রোলের দিকে। পেট্রোলে দুইটা আইটেম আছে, তার মধ্যে এটা একটা পেট্রোল 7 হর্স পাওয়ারের এই ইঞ্জিনগুলো। এটাতে দেখেন বেল সিস্টেম দুই রকম হয়, একটা হচ্ছে বেল, একটা হচ্ছে প্রিমিয়াম সিস্টেম। তো এই বেল সিস্টেমটাও এখানে আছে, আপনাদের যার যেটা সুবিধা সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা পেট্রোল, এটা নন সেলফ, এটা কিন্তু এই যে টেনে স্টার্ট দেয় খুব ইজিলি। আর এইগুলো হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন, তো মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে এখানে চোখ আছে, আপনারা এই চোখগুলো ব্যবহার করতে পারবেন যখন স্টার্টিং এর সময়। তারপর এখানে প্লাগ আছে, প্লাগ চেঞ্জ করতে পারবেন, মোটরসাইকেলের যা যা জিনিস এখানে কিন্তু সবই বিদ্যমান। আপনারা চাইলে ইজিলি এলাকাতেও কিন্তু এটা সারাই নিতে পারবেন যদি কোনো সমস্যা হয়, তারপরও আমরা 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিই, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা খুবই হালকা, আপনারা দেখেছি, এটা আমরা
খুব ঘাস অনেক ঘাসওয়ালা জায়গাতে কিন্তু চাষ করছি, এবং এটার পাশাপাশি কিন্তু আমরা গাছের গোড়াতে কিন্তু এটা আমরা ব্যবহার করছি। গাছের গোড়াতে খুব সুন্দর করে খুব সুন্দর চাষ হয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবং আমাদের কিন্তু লাইভ দেওয়া আছে ফেসবুকের মধ্যে, আপনারা লাইভটাও পুরোটা দেখতে পারেন। এরপরে আসি আমরা গিয়ার সিস্টেম, যেটা গিয়ার সিস্টেমটাতে একটা সুন্দর একটা কভার শুধু এক্সট্রা অ্যাড করা আছে, তাছাড়া বাকি সব কিছুই হচ্ছে আগেরটার মতোই। শুধু এটাতে দেখেন কোনো বেল্ট নেই, এটা গিয়ারের মাধ্যমে ঘোরে। তো এখানে কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম দেওয়া আছে ভিতরে, এটা কিন্তু হচ্ছে গিয়ার সিস্টেম বলা চলে আর কি। তো এটাও মোটরসাইকেল ইঞ্জিন, বাকি সব জিনিসই একই। এইগুলা যতগুলো আমরা এতক্ষণ আপনাকে মিনি পাওয়ার টিলার দেখালাম সবগুলোতেই কিন্তু অ্যাটাচমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু মেশিনের সাথে আমরা এই যেমন দেখতেছেন ফাল দেওয়া আছে, এই ফাল এক সাইড আমরা দিই, আর এটার সাথে চাকা থাকে রাবারের একটা, আর এক্সট্রা যে জিনিসগুলো আছে এইগুলোন কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে, এবং চাইলে আপনারা কিন্তু নিজেদের এলাকায় মডিফাই করে নিতে পারবেন। এটাতে আরেকটা জিনিস সুন্দর আছে, এখানে একটা টুল বক্স সামনে দেওয়া আছে, আর এটার সিস্টেমটা একটু ভিন্ন, এখান থেকেই আপনি হাই লো করতে পারবেন এই এই জিনিসটা অ্যাড করা। তো মোটামুটি এগুলোর প্রত্যেকটার ভিডিও আলাদা আলাদা করে আপনাদেরকে দিব আমরা, আপনারা ইউটিউবে একটু ঘাঁটবেন। আর দামের বিষয়গুলো আমরা ভিডিওতে বলি না, কারণ হচ্ছে এই ভিডিওগুলো অনেক দিন ধরে থাকে, তো যখন দুই তিন বছর পর ওই একই দামে চায় তখন হয়তো আমরা অনেক সময় দিতে পারি না, কারণ দাম কম বেশি হয় তখন অনেকেই গালাগালি রাগারাগি করে। তো এই কারণে আমরা দামগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখি, এবং আমাদের ভিডিওতে ডিসক্রিপশনগুলোতে দেওয়া থাকে, আপনারা একটু চেক করে নেবেন, অথবা মোবাইল নাম্বারগুলোতে একটু কল করবেন, কল করে দেন আপনারা এটার দাম জানতে পারবেন। এরকম যদি আধুনিক মেশিনারির প্রয়োজন হয় আমাদেরকে ফোন করতে পারেন, SMS করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। মেশিনারিজগুলোর ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।